আপনারা জেনে খুশি হবেন, রমজান উপলক্ষে আমাদের হাইফু ট্রিটমেন্টটিতে চলছে বিশেষ 15% ছাড়। আমাদের অন্যান্য ট্রিটমেন্টেও থাকছে আপ টু 25% পর্যন্ত ডিসকাউন্ট, এবং এটি রমজান মাস পর্যন্তই থাকবে। হ্যালো, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডক্টর সুমনা শারমিন, কনসালটেন্ট এবং জয়েন্ট মেডিকেল ডিরেক্টর অফ লেজার ট্রিট এবং ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট। আজকে আমি কথা বলবো অ্যাসথেটিক ফিল্ডে বহুল প্রচলিত একটি ট্রিটমেন্ট হাইফু নিয়ে। আপনারা জানেন যে আমাদের বয়স বাড়ার সাথে সাথে স্কিনের ল্যাক্সিডিটিটা বাড়তে থাকে এবং ফ্যাটটা গোলে, ফেসের যে ফ্যাটটা সেটা গোলে নিচের দিকে আসতে থাকে, এবং আমাদের যে কোলাজেন ফাইবার স্কিনের নিচে থাকে বা ইলাস্টিক ফাইবার, বয়সের সাথে সাথে এগুলো কমতে থাকে, ফলে আমাদের স্কিনের টান টান ভাবটা কমে আসে এবং একটা স্যাগিনেস আসে। তো হাইফু ট্রিটমেন্টটার মাধ্যমে আমরা ত্বকের যে স্যাগিনেস ভাবটা, সেই জিনিসটা আমরা অনেকাংশে কমিয়ে আনতে পারি। এখন জেনে নেই হাইফু কি। হাইফু হচ্ছে হাই ইন্টেন্সিটি ফোকাস আল্ট্রাসাউন্ড টেকনোলজি, যেটি ব্যবহার করে আমরা ত্বকের নিচে যে আমাদের ডার্মিসের লেয়ারটা আছে, সেখানে যে কোলাজেন ফাইবারটা, সেটার প্রোডাকশনটাকে আমরা স্টিমুলেট করি, ফলে বেশি বেশি কোলাজেন প্রোডাকশন হয় এবং ত্বকে একটি টান টান ভাব এবং ফার্মনেস ফিরে আসে, এবং প্রসিডিউর করার পর ইমিডিয়েটলি পেশেন্ট এই রেজাল্টটি পেয়ে থাকেন। অনেকেই হাইফু করার জন্য দেশের বাইরে গিয়ে প্রচুর টাকা খরচ করে হাইফু করে আসছে, বাট আপনারা জেনে খুশি হবেন যে আমাদের দেশেই এখন এই ট্রিটমেন্টটি অ্যাভেলেবেল আছে। আমাদের লেজার ট্রিটে আমরা যে মেশিনটি দিয়ে হাইফু করি সেটি হচ্ছে 3D একটি মেশিন, এবং এই রেজাল্টও অনেক ভালো। আমরা এখন জেনে নিই হাইফু থেকে আপনি কি কি বেনিফিট পাবেন। হাইফুতে আপনার ত্বকের স্যাগিনেস বা ল্যাক্সিডিটিটা কমে আসবে, ত্বকটা টান টান ভাব আসবে এবং একটা ফার্মনেস আপনি ফিল করবেন। এছাড়া ফেসের শেপিং বা ফেস লিফটিংয়ের কাজে হাইফু হেল্প করছে, আর অ্যাজ এ হোল এটা স্কিন রিজুভিনেশন করছে। হাইফু আমরা ইউজুয়ালি 21-30 দিন ব্যবধানে অ্যাডভাইস করে থাকি, এবং আমাদের আদার যে অ্যান্টিএজিং ট্রিটমেন্ট বোটক্স বা ফিলারের পরে মেনটেনেন্স হিসেবে আমরা হাইফু অ্যাডভাইস করি, এবং পেশেন্টকে কয়েকটি সেশন নেওয়া লাগে। হাইফু যেহেতু একটি নন ইনভেসিভ, এখানে সার্জারি বা কাটা ছেঁড়ার কোনো ঝামেলা নেই, সো ইদানিংকালে বিভিন্ন নন ডক্টর বা ইভেন বিউটি পার্লারও হাইফু ট্রিটমেন্টটি কিন্তু করছে। বাট একজন অ্যাসথেটিক ফিজিশিয়ানই প্রপার নলেজ রাখেন যে হাইফুটা আসলে কোন টেকনিকে করতে হবে, কোথায় কোন প্রপটি দিতে হবে, কারণ হাইফু করার আগে আমাদেরকে জানতে হবে কোথায় আমি হাইফুটা দিব এবং দিব না। আমাদের ফেসে বিভিন্ন ডেঞ্জার জোন থাকে, সাপোজ আমাদের চোখের নিচের অংশ, ন্যাজোলেবিয়াল এরিয়া বা ম্যান্ডিবুলার এরিয়া, টেম্পোরাল এরিয়া এবং থাইরয়েড এরিয়াটা, এই এরিয়াগুলো হচ্ছে ডেঞ্জার জোন। আমরা যদি না জেনেই এই ডেঞ্জার জোনগুলোতে হাইফুটি অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে আমাদের যে আন্ডার আয়ের যে ফ্যাট প্যাড থাকে সেটি পার্মানেন্টলি ড্যামেজ হয়ে এটা ইরিভার্সিবল লস হতে পারে। এছাড়া আমাদের ন্যাজোলেবিয়াল এরিয়াতে যে ফেসিয়াল আর্টারি থাকে সেটি ড্যামেজ হতে পারে, ম্যান্ডিবুলার নার্ভ ড্যামেজ হতে পারে, ইভেন থাইরয়েডের উপরে যদি আমরা অ্যাপ্লাই করি থাইরয়েড গ্ল্যান্ডটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। আর আমাদের উপমহাদেশের ফেসের যে গড়নটি আছে, একজন অ্যাসথেটিক ডার্মাটোলজিস্টই এটি প্রপার নলেজ রাখেন যে আমরা কোথায় একটু ফেসটা একটু পাফি রাখবো বা কোথায় একটু চাপা থাকবে, সো ওই জিনিসগুলো আমরা অ্যানালিসিস করেই ট্রিটমেন্টটি দিয়ে থাকি। সো এই ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, অবশ্যই আপনারা একজন অভিজ্ঞ অ্যাসথেটিক ডার্মাটোলজিস্ট অথবা অথরাইজড সেন্টারে গিয়ে ট্রিটমেন্টটি নেবেন। আপনারা জেনে খুশি হবেন, রমজান উপলক্ষে আমাদের হাইফু ট্রিটমেন্টটিতে চলছে বিশেষ 15% ছাড়। আমাদের অন্যান্য ট্রিটমেন্টেও থাকছে আপ টু 25% পর্যন্ত ডিসকাউন্ট, এবং এটি রমজান মাস পর্যন্তই থাকবে। সো আপনারা দেরি না করে দ্রুত আপনাদের সার্ভিসটি বুকিং করবেন। ধন্যবাদ সবাইকে।